হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব তোমাদের সঙ্গে। প্রথমত, কালকে ইস্ট বেঙ্গল নেমেছিল উড়িষ্যা এফসির বিরুদ্ধে, তো সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 6-4 গোলে হেরে গেছে। তো এই একটা বড় ব্যবধানে হারার পরে ইস্ট বেঙ্গল কোচ ম্যানুয়েল মানোলো দিয়াস কি বলেছেন, সেই ব্যাপারে তোমাদের কিছু আপডেট দেওয়ার আছে। এছাড়াও তো আজকের আইএসএল এর মেগা ম্যাচ বলা যায়, গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামছে গতবারের রানার্স এটিকে মোহনবাগান। তবে এই ম্যাচটার কিন্তু আরও একটা তাৎপর্য আছে, গতবার কিন্তু এই মুম্বাই সিটি এফসিকে এটিকে মোহনবাগান তিনবারের সাক্ষাতে একবারও কিন্তু হারাতে পারেনি। তো সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই এটা কিন্তু অ্যান্তনিও লোপেজ হার্বাসের টিমের কাছে একটা বদলা নেয়ার ম্যাচ। তো এই ম্যাচের ব্যাপারে বেশ কিছু কথা তোমাদের সঙ্গে বলার আছে এবং এর সাথে সাথে আরও কিন্তু কয়েকটা ছোটো ছোটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, খুব কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের জিজ্ঞাসা করতে হবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী ভাবছো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আপডেটসগুলোতে। তো ফার্স্টেই শুরু করবো যে আপডেটটা দিয়ে, সেটা কিন্তু মোহনবাগানের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটা খবর। তোমরা জানোই সৃঞ্জয় বসু মোহনবাগান ক্লাবের বর্তমান সচিব এবং অবশ্যই এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরসের একজন খুব গুরুত্বপূর্ণ মেম্বার। তিনি কিন্তু কালকের পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি একটি মেল করে মোহনবাগানের কর্মসমিতির সমস্ত সদস্যকে জানিয়ে দেন, তিনি কিন্তু আর মোহনবাগান ক্লাবের সঙ্গে কন্টিনিউ করছেন না, অর্থাৎ তিনি তার সচিব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তার এই সিদ্ধান্তের জন্য তিনি জানিয়েছেন যে সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। এবং অবশ্যই তিনি এটাও জানিয়েছেন, মোহনবাগান ক্লাবের ভালো সময় তিনি কিন্তু পদত্যাগ করছেন, অর্থাৎ মোহনবাগান ক্লাবের খারাপ সময় বা তিনি ক্লাব চালাতে পারছেন না এইরকম কোনো কারণ দেখিয়ে কিন্তু তিনি পদত্যাগ করছেন না। কিন্তু যেটা বলেছেন, তিনি স্বেচ্ছায় তার ব্যক্তিগত কিছু কারণের জন্য এই মুহূর্তে পদত্যাগ করছেন মোহনবাগানের কর্মসমিতি থেকে। তো অবশ্যই এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বিশাল বড় ধাক্কা, তার কারণ সৃঞ্জয় বসু কিন্তু মোহনবাগান ক্লাবের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একজন সদস্য। আর অবশ্যই এটিকে মোহনবাগানের যে মার্জিংটা এই মুহূর্তে আছে, সেখানে কিন্তু দেবাশিস দত্তর সঙ্গে সৃঞ্জয় বসুও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো সেই দিক থেকে দাঁড়িয়ে সৃঞ্জয় বসুর এইভাবে কিন্তু মোহনবাগানের কর্মসমিতি থেকে পদত্যাগ করা অবশ্যই কিন্তু মোহনবাগান ক্লাবের জন্য একটা বড় ধাক্কা। তবে এখানে তোমাদেরকে আরও একটা জিনিস একটু বলে রাখছি, আগামীকাল অর্থাৎ 2রা ডিসেম্বর কিন্তু মোহনবাগান ক্লাবের একটা কর্মসমিতির বৈঠক আছে। সেই বৈঠকটা কিন্তু সৃঞ্জয় বসু নিজে ডেকেছিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই সেই বৈঠকে তিনি অনুপস্থিত থাকবেন। এবং যেটা শোনা যাচ্ছে, সেই বৈঠকে সমস্ত কর্মসমিতির সদস্যরা একযোগে বসে সিদ্ধান্ত নেবেন যে তার এই পদত্যাগপত্রটা গ্রহণ করা হবে কি হবে না। তার কারণ এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়নি যে তারা সৃঞ্জয় বসুর এই পদত্যাগটাকে গ্রহণ করছেন। তো অবশ্যই কালকের বৈঠকের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। অন্যদিকে মোহনবাগান ক্লাবের যিনি প্রেসিডেন্ট আছে, অর্থাৎ স্বপন সদন বসু, যাকে আমরা মিস্টার টুটু বসু বলে চিনি, তিনিও কিন্তু কালকের ফোন ধরেননি, তিনি এই মুহূর্তে দুবাইতে আছেন। তো তার কিন্তু এই মুহূর্তে হস্তক্ষেপ করার সেরকম কিন্তু সম্ভাবনা নেই। তো অবশ্যই এটা কিন্তু এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এরপরে ব্যাপারটা কোন দিকে এগোয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো এরপরে আমি চলে আসছি আজকের এটিকে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচে। অবশ্যই এই ম্যাচটা নিয়ে তো এই মুহূর্তে উত্তেজনার পারদ একদম তুঙ্গে। গত মরশুমে এই মুম্বাই সিটি এফসির কাছে হেরেই কিন্তু এটিকে মোহনবাগানকে তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে যেরকম দূরে সরে যেতে হয়েছিল, ঠিক তেমনি আইএসএল এর ট্রফিটাও কিন্তু তুলতে পারেনি অ্যান্তনিও লোপেজ হার্বাসের ছেলেরা। তো অবশ্যই সেই দিক থেকে দেখতে গেলে এটা এটিকে মোহনবাগানের কাছে বদলার ম্যাচ, যেটা আমি এর আগেই বললাম। যদিও এটিকে মোহনবাগান কোচ অ্যান্তনিও লোপেজ হার্বাস বলেছেন তিনি কিন্তু কোনোভাবেই এই ম্যাচটাকে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে বদলার ম্যাচ হিসেবে দেখছেন না। তো গত মরশুমের হালের জ্বালা তো অবশ্যই মেটাতে চাইবেন রয় কৃষ্ণা হুগো বুমাসরা। তো এটিকে মোহনবাগান তো এই মুহূর্তে দুরন্ত ছন্দে আছে, তারা কিন্তু তাদের প্রথম দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই জয় তুলে নিয়েছে এবং দুটো ম্যাচেই কিন্তু বলা যায় এটিকে মোহনবাগানের পারফরমেন্স ছিল অসামান্য। কেরালা ভার্সেস এসসির বিরুদ্ধে ডিফেন্সে কিছুটা ফাঁকফোকর দেখা গেলেও কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একদম পুরো কমপ্লিট ফুটবল খেলেছে রয় কৃষ্ণা হুগো বুমাসরা। তো আজকের কিন্তু তারই পুনরাবৃত্তি চাইবে এটিকে মোহনবাগান সমর্থকরা। তবে এক্ষেত্রে অ্যান্তনিও লোপেজ হার্বাসের জন্য একটা খারাপ খবর আছে, এই ম্যাচেও কিন্তু অ্যান্তনিও লোপেজ হার্বাস তার দলের নির্ভরযোগ্য স্টপার তিরিকে পাচ্ছেন না, তার কারণ তিরির চোট এখনও পর্যন্ত সারেনি। এটা কিন্তু অবশ্যই হার্বাসের একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, তার কারণ তিরি এখনও পর্যন্ত কিন্তু এই মরশুমে একটা ম্যাচেও খেলতে পারেননি।
তো সেই দিক থেকে দেখতে গেলে তিনি ছাড়া কিন্তু মোটামুটি এটিকে মোহনবাগানের পুরো টিমটাকেই হাতে পাচ্ছেন অ্যান্তনিও লোপেজ আবাস। এবং আমার মনে হয় প্রথম ম্যাচ থেকে তিনি যে টিমটাকে খেলাচ্ছেন এই ম্যাচও ঠিক তিনি সেই টিমকেই খেলাবেন। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আমরা দেখেছিলাম 3-5-2-তে তিনি শুরু করলেও কিন্তু আস্তে আস্তে তিনি 4-4-2 এই ফরমেশনেই চলে গিয়েছিলেন, অর্থাৎ আরও আক্রমণাত্মক মানসিকতাটা নিয়েই কিন্তু অ্যান্তনিও লোপেজ আবাস খেলেছিলেন। তবে অবশ্যই ইস্ট বেঙ্গল আর মুম্বাই সিটি এফসি দুটো দল কিন্তু সেম নয়। ইস্ট বেঙ্গলের তুলনায় মুম্বাই সিটি এফসি কিন্তু অনেক অনেক শক্ত প্রতিপক্ষ, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। তো সেক্ষেত্রে হয়তো একটু ডিফেন্সটাকে সামলেই এটিকে মোহনবাগান কোচ অ্যান্তনিও লোপেজ আবাস আক্রমণে যেতে চাইবেন। তবে অবশ্যই আমার মনে হয় যেভাবে এটিকে মোহনবাগান এবার আক্রমণাত্মক মাইন্ডসেট নিয়ে আইএসএলটা শুরু করেছে এই ম্যাচেও কিন্তু আমরা রয় কৃষ্ণা হুগো বুমাসের থেকে একাধিক গোল দেখতে পাবো। আর অন্যদিকে মুম্বাই সিটি এফসির কথা যদি বলি, মুম্বাই সিটি এফসি এই মৌসুমে তাদের কোচ বদলেছে। গতবারে লিগ এবং শিল্ড দুটোই চ্যাম্পিয়ন কোচ সের্জিও লোবেরাকে তারা আইএসএল শুরু হওয়ার একদম কিছুদিন আগেই তারা রিলিজ করে দেয় এবং তার বদলে তারা কোচ করে ইংল্যান্ডের মাত্র 36 বছর বয়সী ডেস বাকিংহামকে। তো ডেস বাকিংহামের নেতৃত্বে কিন্তু এখনও পর্যন্ত মুম্বাই সিটি এফসির থেকে গতবার তারা যে ফুটবলটা খেলেছিল সেই ফুটবলটা কিন্তু আমরা দেখতে পাইনি। গত মৌসুমে আহমেদ জাহু, মোর্তাজা ফল, হুগো বুমাস, ইগোর অ্যাঙ্গেলুদের যেরকম অপ্রতিরোধ্য লাগছিল সেই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত মুম্বাই সিটি এফসির খেলায় আমরা দেখতে পাইনি। তবে মুম্বাই সিটি এফসি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। মুম্বাই সিটি এফসি প্রথম ম্যাচে 3-0 জয় পেয়েছিল এফসি গোয়ার বিরুদ্ধে, কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা হায়দ্রাবাদ এফসির মতো দলের বিরুদ্ধে 3-1 হেরে যায়। তবে তা সত্ত্বেও বলবো মুম্বাই সিটি এফসিকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই, তারা কিন্তু যথেষ্ট ভালো প্রতিপক্ষ। তবে আমার মনে হয় এটিকে মোহনবাগান যে ফুটবলটা খেলছে তারা কিন্তু আজকের খুব অনায়াসেই মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিতে পারে। তো এবার দেখা যায় কী হয়, এই ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে। এরপরে আমি চলে আসি ইস্ট বেঙ্গলের আপডেটে। কালকে তোমরা জানো ইস্ট বেঙ্গল 6-4 হেরে গেছে উড়িষ্যা এফসির কাছে। দেখো গত মরশুমেও কিন্তু তারা লাস্ট ম্যাচে উড়িষ্যা এফসির কাছে 6 খেয়েছিল, সেই ম্যাচে স্কোর হয়েছিল 6-5। এই মরশুমেও কিন্তু তারা 6-4 উড়িষ্যা এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে গেল। তো অবশ্যই এটা কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একেবারেই খুব একটা ভালো বিজ্ঞাপন নয়, তার কারণ এটিকে মোহনবাগানের কাছে তারা মাত্র 3 খেয়েছিল, ওই ম্যাচটা কিন্তু তারা 10-12 খেতে পারত। এটাও কিন্তু আমি বলছি হয়তো তোমরা অনেকেই গালাগালি দিতে পারো, তবে দেখো যা যা চান্স এটিকে মোহনবাগান পেয়েছিল সবকটা গোল তারা যদি কনভার্ট করতে পারত তাহলে কিন্তু ম্যাচের ফল আরও অন্যরকম হতে পারত। তো এটিকে মোহনবাগানের বিরুদ্ধে বেঁচে গেলেও কিন্তু কালকের আবারও ইস্ট বেঙ্গলের ছন্নছাড়া ডিফেন্স এবং মন্থর মাঝমাঠ ইস্ট বেঙ্গল সমর্থকদের আবারও লজ্জার মুখে ফেলল, তার কারণ উড়িষ্যা এফসির মতো দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল 6-6 গোল খাচ্ছে, এটা কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে স্বস্তি দেবে না। তো অবশ্যই কালকের ম্যাচটা নিয়ে সেরকমভাবে বলার কিছুই নেই। দেখো জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল তাও যতটুকু ফুটবল খেলেছিল সেইটুকু পজিটিভ দিকও কিন্তু দেখা যায়নি কালকের ম্যাচে। এটিকে মোহনবাগানের সঙ্গে যেখান থেকে তারা শেষ করেছিল সেখান থেকেই বলা যায় কালকের ম্যাচটা শুরু করে। জাস্ট প্রথমার্ধের প্রথম 15 মিনিট বাদ দিলে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলায় কোনোরকম পরিকল্পনার ছাপ ছিল না, হয়তো কালকের ম্যাচের ফল 6-4 হয়েছে, ম্যাচের ফল কিন্তু আরও অন্যরকম হতেই পারত এবং তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা আরও বড়সড় লজ্জার মুখে পড়ত, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই। তো প্রথমার্ধে মাত্র 13 মিনিটের গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল, গোলদাতা ছিলেন ডারেন সিডিওল, গোলটা কিন্তু যথেষ্ট একটা ভালো গোল ছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এরপরে কিন্তু আবারও ইস্ট বেঙ্গলের ডিফেন্সে অজস্র ভুল, রাজু গায়কোয়াড়, টমিসলা মার্সেলা, আমির দেমিসাভিজরা কী করছিলেন সেটা নিয়ে তো বলার কিছুই নেই। অন্যদিকে যে শুভম সেন ইস্ট বেঙ্গলকে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে চরম লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন তিনিও কিন্তু কালকে একেবারেই ছন্দে ছিলেন না, বেশ কয়েকটা গোলের জন্য কিন্তু শুভম সেন নিজেকে ক্ষমা করতে পারবেন না। তো এই ম্যাচের পর ইস্ট বেঙ্গল কোচ ম্যানুয়েল মানলোদিয়া যেটা বলেছেন, তার এই দলটা নাকি আইএসএল খেলার যোগ্যই নয়, এমনটাই কিন্তু বলেছেন ইস্ট বেঙ্গল কোচ ম্যানুয়েল মানলোদিয়া। এবং এই ব্যাপারটা দেখে পুরোটাই কিন্তু গতবারের পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে। গত মরশুমেও কিন্তু রবি ফাউলার প্রথম কয়েকটি ম্যাচের পরই বলেছিলেন যে তার এই দলটা আইএসএল খেলার যোগ্য নয়। এবারও কিন্তু স্প্যানিশ কোচ ম্যানুয়েল মানোরো দিয়াসও কিন্তু সেই একই কথা বলছেন, ইস্ট বেঙ্গল দল সেরকমভাবে নাকি তৈরি নয় আইএসএলের মতো টুর্নামেন্টে কম্পিট করার জন্য। তো অবশ্যই এটা কিন্তু ভালো ব্যাপার নয় ইস্ট বেঙ্গলের জন্য। তো সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খুললে হয়তো নতুন কিছু ফুটবলারকে রিক্রুট করবেন ইস্ট বেঙ্গল কর্মকর্তারা, তবে তাতেও যে কতটা কি হবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়, কারণ সত্যি কথা বলতে গিয়ে ইস্ট বেঙ্গল ফুটবলারদের যা মান তাদের পক্ষে আইএসএলে ভালো পারফর্ম করা কিন্তু একেবারেই খুব একটা মানে পসিবল হবে বলে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না।
তো যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। আমরা চাইবো ইস্ট বেঙ্গল যাতে আইএসএল এ ভালো পারফর্ম করুক এবং গতবারের মতো লজ্জায় যেন তাদেরকে না পড়তে হয়। আরো 17টা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোর জন্য অবশ্যই আমাদের শুভকামনা থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করে অল করে রেখো, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই ডেসক্রিপশন বক্সে আছে। এছাড়াও তোমরা যদি আমাকে ফেসবুকের গ্রুপে ফলো করতে চাও, ফেসবুকের গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন করে নিতে পারো। সেখানে কিন্তু আমরা ফুটবল নিয়ে নিয়মিত আলোচনা করি। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।